কবরকে খোদাই করার পর যতগুলো মাটি উঠবে ওই মাটিগুলির চাইতে বেশি মাটি আর উপরে দেওয়া যাবে। কবর খোদাই করার পর যে মাটি উঠবে সেই মাটির চাইতে আর বেশি মাটি ওই কবরের উপর চাপানো যাবে না। অনুরূপ কবরকে সিমেন্টেড করা যাবে না। সিমেন্টেড বলতে চুন কাম করা। আগের যুগে অনেক বালি পাথর ইত্যাদি মিলিয়ে চুন টুন মিলিয়ে যে কাড়া তৈরি করা হতো, যে সিমেন্ট তৈরি করা হতো, এখন সিমেন্ট তো সিমেন্টেড করা যাবে না। কবরের উপর কোনো কিছু লিখে দেওয়া যাবে না, লেখা যাবে না। কবরের উপর কোনো কিছু নির্মাণ করা যাবে না। নির্মাণ করা বলতে কি বোঝায় বলছি, অতঃপর কবরের উপর বসাও যাবে না, কবরের উপর চলাফেরা করা নিষেধ। আগে দলিল শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই ইউজাসসাল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেন কবরকে সিমেন্টেড করতে, ওয়া আই ইউকাদা আলাই কবরের উপর বসতে, ওয়া আই ইউবনা আলাই কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে, আও ইউজাদু আলাই কবরের উপর কোনো কিছু বেশি চাপিয়ে দিতে, মানে অতিরিক্ত মাটি না দিতে, আসবে। আসলে কবর দুই প্রকার ইসলাম, একটাকে বলা হয় বগলি কবর আর একটাকে বলা হয় সোজা কবর, ওটাকে বলা হয় শিট। তো বগলি কবর ইসলামে পছন্দ করেছে, মানে কবরটা খোদাই করার পর এক সাইডে বগলে পাশে খনন করা আর ওখানে লাশকে ঢুকিয়ে দেওয়া, এরকম কবরের জন্য আসলে যতগুলো মাটি খোদাই করা হয় প্রায় সব মাটিগুলোই লাগে। কারণ বগলি কবরে কবরের উপর ছাদ দেওয়া হয় না, যতখানি বগলি করে দেওয়া হয় সেই জায়গায় কোনো একটা তক্তা বা বিশেষ ইট টিট দিয়েই ওখানে কি হয়ে যায়, ছাদ হয়ে যায়, আর তার উপর যত মাটি আছে সব মাটি চাপাই দেবে, তাহলে আর মাটি বাঁচবে। কিন্তু যদি কবরে ছাদ করা হয়, যেমন আমাদের দেশে অধিকাংশ জায়গায় করা হয়, যেটাকে সোজা কবর বলা হয়, এই সোজা কবর উপরে যখন আপনি ছাদ দিবেন তখন যতগুলো মাটি খনন করেছেন সবগুলো চাপালে অনেক কি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। তো এতখানি উঁচু করা ঠিক না, এখানে কতখানি করতে হবে বলছেন, এতখানি মাটি চাপাতে হবে যতখানি মাটি চাপালে ভিতর থেকে আর দুর্গন্ধ আসবে না, কিংবা হিংস্র কোনো পশু সেই মাটি খোদাই করে ওই লাশকে না খাবে বা লাশের কোনো ক্ষতি না করতে পারে, এতখানি মাটি সেখানে চাপাই দিতে হবে। তো এটা এটা হচ্ছে যে কবরের উপর বেশি মাটি অতিরিক্ত মাটি চাপানো যাবে না, যতখানি খোদাই করে মাটি এসেছে এতখানি দিলেই যথেষ্ট। অতঃপর কবরের উপর বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন যে কোনো এক কবরে বসা, কোনো এক আঙ্গার, কোনো এক আগুনের টুকরার উপর বসার পর মানুষের কাপড় জ্বলে যাবে, কাপড় জ্বলার পর তার চামড়া জ্বলে যাবে, এটা উত্তম কোনো কবরের উপর বসা থেকে, কত শক্ত আদেশ। তারপরে কবরের উপর কোনো কিছু নির্মাণ করা যাবে না, একটু আগে শুনলেন, সেটা মসজিদ নির্মাণ করা যদি না যায় তাহলে অন্য কিছু যাবে কি? তো মসজিদ নির্মাণ যখন নিষেধ অন্য কিছু নিষেধ, তাই ওই সকল কবর যেগুলোর উপর গম্বুজ গম্বুজ তৈরি করা হয়েছে, মাজার ও দরগার নামে অনেক কিছু তৈরি করা হয়েছে, এই সকল কিছু নির্মাণে ইসলাম কি করেছে, নিষেধ করেছে। মনে রাখবেন যারা এই সকল নির্মাণ করে তারা আবার এই হাদিসগুলির অপব্যাখ্যা দেয়, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের উপর নির্মাণ করতে নিষেধ করেছেন, এর মানে হলো যতটুকু কবর, মানে একটা কবর যদি দুই হাত চওড়া হয় তাহলে বলছেন যে ওই দুই হাত স্থানের উপর নির্ভর করতে নিষেধ করেছে, আপনি যদি একটু দূর থেকে নির্মাণ করেন তাহলে জায়েজ আছে। এটা হচ্ছে হাদিসের অপব্যাখ্যা। এই ব্যাখ্যা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেননি, এই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দেননি। বুঝতে পারছেন না কথাটি? বলছে কবরের উপর নির্মাণ নিষেধ, মানে ধরেন যদি এটা কবর হয় তাহলে এতটুকু স্থানের উপর নিষেধ, আপনি দূর থেকে যদি তৈরি করেন তাহলে জায়েজ আছে। তো বলছিলাম এটা হচ্ছে তাদের অপব্যাখ্যা। ভাই, কবরের উপর নির্মাণ কেন নিষেধ করা হয়েছে? যে কবরের উপর নির্মাণ করলে মানুষের অন্তরে এটা সৃষ্টি হবে যে এই কবরটা বা এই কবর বাসের একটা গুরুত্ব আছে, মানুষের অন্তরে একটা মহব্বত বা একটা সম্মান সৃষ্টি হবে, আর ওই কবরের প্রতি যখন সম্মান সৃষ্টি হবে তখন ধীরে ধীরে আল্লাহ তাআলার ইবাদতের ইবাদত থেকে ওই কবরবাসীর ইবাদতের দিকে মানুষ কি হবে, আকৃষ্ট হবে, আর অনেক সময় এই ইবাদতটি আল্লাহ ছাড়া ওই কবরবাসীর জন্য হয়ে যাবে, তখন আল্লাহ ব্যতীত শিরকের একটা আড্ডা হয়ে যাবে। শুনেন ভাই,
আপনি যদি একটা আম মানুষ হন, সাধারণ মানুষ হন, একটা কবর সুন্দর করে কেউ তৈরি করেছে, আপনারা উদাহরণটি ভালো করে শুনেন, যে সকল দরগা ও মাজারে কবর আছে, যদি আপনি প্রথমে জীবনের কোনোদিন প্রথমে যান, দেখেন যে কবরটাকে সুন্দর করে চাদর দিয়ে সাজিয়ে রেখেছে, আশেপাশে অনেকগুলো ফুল, চারিদিকে একদম মাজারটা খুব সুন্দর, মনোরম বাতাস, খুবই সুন্দর পরিবেশ, আর অনেকগুলা চাকচিক্যর, অনেকগুলা সৌন্দর্যের বিষয়, কিছু মানুষ আবার ধরে নেন যে সেখানে পাহারা দিচ্ছে, কিছু মানুষ একদম বসে জিকির আজকার করছে, আরো ইত্যাদি ভাগ ভঙ্গিমা করছে, আপনি যখন ওখানে ঢুকবেন তখন আপনার অন্তরটা কেমন হবে? একদম আম পাবলিকের অন্তরটা কেমন হবে? আম পাবলিকের অন্তর একটা ভয়, ভীতি, একটা মহব্বত, ভালোবাসা ইত্যাদি সৃষ্টি হয়ে যাবে, যে এটা মনে হয় খুব ভালো মানুষের কবর, এখানে মনে হয় আল্লাহ দোয়া, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, আমার মনে হয় এই কবরওয়ালাকে কাছে কিছু চাইলে মনে হয় আল্লাহ তাআলা দেয়, একে মনে হয় আল্লাহর ওসিলা করা যাবে, ইত্যাদি যখন শুরু হয়, এইভাবেই কিন্তু একটি কবরের উপর নির্মাণ হওয়ার কারণে কি শুরু হয়, কবরের উপর নির্মাণ হওয়ার কারণে এরকম শিরকের ওসিলা মাধ্যম শুরু হয়, ধীরে ধীরে ওই মাধ্যম শিরকে পরিণত হয়ে যায়, সেই কারণে নিষেধ। আর এখন আহমদ রেজা আবদেলিবি সে ফতোয়া দিচ্ছে যে কবরের উপর নির্মাণ মানে যতটুকু কবর তার উপরে নির্মাণ করেন, এর আশেপাশে নির্মাণ করলে জায়েজ, আসলে নির্মাণ করার নিষেধাজ্ঞার আদেশ কি, উদ্দেশ্য কি, সেটা যদি না বুঝে তাহলে মানুষ এরকম ফতোয়া দেয়, কিংবা নিজের অন্তরে যদি বক্রতা থাকে তাহলে এরকম ফতোয়া দিতে পারে, নজর মানুষ দিতে পারে না। কবর বেশি উঁচা করা নিষেধ, নির্মাণ করা যেমন নিষেধ, উঁচা করাও তেমন নিষেধ। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন, ওয়ালা কাবরা মুশরিফান ইল্লা সাওয়াতা, যদি উঁচু কবর পাও তাহলে বরাবর করে দিবে। এই হাদিস থেকে এবং মুসলিম আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছে। তাই উঁচু কবর করাই যাবে না, তাহলে নির্মাণ তো আরো করা যাবে না। তারপর শুনেন, এই কবরকে সামনে করে নামাজ আদায় করা নিষেধ, এবং ওই কবরের কাছে নামাজ আদায় করা নিষেধ। যদিও আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করেন, আপনি আল্লাহরই নামাজ আদায় করতে গেছেন, ইবাদত করতে গেছেন, কিন্তু কবরকে সামনে করে করতে পারেন না, কবরকে কবরের পাশেও করতে পারেন না। আর যদি কবরবাসীর জন্য নামাজ পড়েন তাহলে তো একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে। তো আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে যে আল্লাহর জন্য নামাজ পড়তে গেছে কিন্তু কবরকে সামনে করেছে বা কবরকে পাশে রেখে করেছে, এটা করা ইসলাম নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়া লা তাদরিসু আলাইহা, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না, কবরের উপরেও বসো না। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল আরদু কুল্লাহা মাসজিদুল লিল মাকবারা ওয়াল হাম্মাম, সারা জমিন হচ্ছে মসজিদ, কিন্তু হাম্মাম এই গোসলখানা পায়খানার স্থান এবং মাকবারা কবরস্থান ছাড়া এ ব্যতীত সারা বিশ্বের সব জায়গায় নামাজ আদায় করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইজালু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমরা নামাজের কিছু অংশ তোমাদের বাড়িতে পড়ো, মানে নফল নামাজগুলি বাড়িতে আদায় করো, ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, এবং বাড়িকে কবর বানিয়ে নিও না, অর্থাৎ বাড়িতে নামাজ পড়া ছেড়ে দাও, এরকম করো না, বরং কবরস্থানে যেরকম নামাজ পড়া নিষেধ ওরকম বাড়িকে করো না, বরং বাড়িকে তোমরা বাড়ির মধ্যে নামাজ আদায় করো, যেমন মসজিদ ও ইত্যাদি স্থানে নামাজ আদায় করা বৈধ। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা।